ইলশেগুড়ি বৃষ্টির সঙ্গে যদি ছুটির দিন মিলে যায় মনে হয় নাকি পাতে ইলিশ হলে কেমন হয়? দম বন্ধ করো ভ্যাপসা গরমে ঝিরঝিরে বৃষ্টি বা ইলিশ মাছ, কষ্টকল্পিত হলেও সামনেই আসতে চলেছে খুশির খবর। একদিকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা, আর অন্যদিকে ইলিশ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য তৈরি হচ্ছেন মৎস্যজীবীরা। রঙের পোচ পড়ছে ট্রলারগুলিতে, চলছে জাল বোনার কাজ। প্রজননের কারণে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য দপ্তর। মঙ্গলবার শেষ হচ্ছে সেই সময়সীমা। বুধবার থেকেই গভীর সমুদ্রে ইলিশের আশায় পাড়ি দেবে দাঁড়িয়ে থাকা এই শয় শয় ট্রলার। তাই দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, সাগর, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা ও রায়দিঘিতে এখন চূড়ান্ত ব্যস্ততা। আষাঢ় ও শ্রাবণ মাসে মোহনার দিকে ছুটে আসে ইলিশের ঝাঁক। ঝিরঝিরে বৃষ্টি হলে তো কথাই নেই, ইলিশ ধরার আদর্শ পরিবেশ। কিন্তু গত 3 বছরে তেমন ইলিশ মেলেনি, উল্টে জ্বালানি থেকে খরচ বেড়ে যাওয়ায় চিন্তায় রয়েছেন মৎস্যজীবী থেকে ট্রলার মালিকরা। আশা তো প্রতি বছর আশায় যাচ্ছি, মানে এই পরপর তোমার 4 বছরে একদিন ব্যবসা হয়নি। ব্যবসা যদি হতো তো আমরা বেঁচে যেতাম। বিগত 3 বছর থেকে তো কোনো মাছ করির কোনো দেখা নেই, সমস্যার মধ্যে রয়েছি। আর এবছর তো মোটামুটি যাদের 5টা করে ট্রলার কি 6টা করে ট্রলার, তাদের অধিকাংশ ট্রলারই বন্ধ, 2-1টা করে ট্রলার ছাড়ছে। এবছরও যদি সেরকম মানে সম্মুখীন হতে হয় তাহলে জেলেরা পুরো শেষ। মাছ ধরতে গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কড়া নজর রেখেছে প্রশাসন। ইলিশ ধরার ক্ষেত্রে যেটা ফাঁস জাল যেটা আছে, যেটা 90 mm এর নিচে যেন কেউ ফাঁস জালটা না নিয়ে যায়, এবং তাদের সবাইকে আমরা বলি 23 সেন্টিমিটারের বেশি যেন ইলিশ মাছটা ধরে, প্রত্যেকে যেন লাইফ জ্যাকেট নিয়ে যায় এবং পর্যাপ্ত লাইফ বয় নিয়ে যায়। প্রস্তুতি সারা, এখন ইলিশ সন্ধানে পাড়ি দেওয়ার পালা। জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।